सामाजिक चेतना जाग्रत करते निजेर अवैध दिए निजे प्रतिरोध करे राष्ट्रपति पुरस्कारे भूषित हलो त्रिपुरा संख्यालघु छात्री ज्योत्सना। त्रिपुरार नाम उज्जवल करलो संख्यालघु छात्री ज्योत्सना आक्तार। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জ্যোৎস্না গ্রহণ করলো রাষ্ট্রীয় পুরস্কার। সমাজের চেতনা জাগ্রত করার ভূমিকার জন্য জ্যোৎস্না আক্তার নাম প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার 2024 এর জন্য মনোনীত হয়েছে। ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ঋষিমুখ বিধানসভার স্কুল ছাত্রী জ্যোৎস্না আক্তার মাত্র 15 বছর বয়সে নিজ বিবাহ রুখে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক তেমনি দক্ষিণ ত্রিপুরার অনেক নাবালিকার বাল্যবিবাহ রোধে যথেষ্ট ভূমিকা রেখে সমাজের কাজে এক অনন্য নজির স্থাপন করেছে। জ্যোৎস্না আক্তারের এই অসামান্য সাহসিকতা, কৃতিত্ব এবং সমাজের চেতনা জাগ্রত করার ভূমিকার জন্য তার নাম প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার 2024 এর জন্য মনোনীত হয়েছে। গতকাল সন্ধ্যায় দিল্লিস্থিত বিজ্ঞান ভবনে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জ্যোৎস্না আক্তারের হাতে সম্মাননা তুলে দেন। এ নিয়ে খুশির জোয়ার বইছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।